নমস্কার বন্ধুরা, আর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পালং শাক দিয়ে ডিমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। পালং শাক দিয়ে ডিমের এই রেসিপি যেরকম হেলদি সেরকম টেস্টি হয়। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। ডিম পালং বানানোর জন্য এখানে আমি 2 আঁটির মতন পালং শাক নিয়েছি। পালং শাকটা ডাঁটি সমেত পাতাগুলো ভালো করে বেছে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়েছি। এভাবে পাতাগুলো ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নেওয়ার পর এই পাতাগুলো এরপর সেদ্ধ করে নেব। পালং শাকটা সেদ্ধ করার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিলাম 2 কাপ জল। এরপর আমি এর মধ্যে পালং শাকটা অ্যাড করে দিলাম। দিলাম 3টে কাঁচা লঙ্কা। এরপর ঢাকা চাপা দিয়ে কোনো রকম লবণ ছাড়াই মিডিয়াম ফ্লেমে পালং শাকটা সেদ্ধ করে নেব কিছুক্ষণের জন্য। প্রায় 5-7 মিনিটের মতন সেদ্ধ করে নেওয়ার পর পালং শাকটা নরম হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এরপর পালং শাকটা জল থেকে তুলে একটা প্লেটের মধ্যে আলাদা করে রেখে দিচ্ছি। পালং শাকটা তুলে নেওয়ার পর এই জলটাও আমি পরে গ্রেভির জন্য ব্যবহার করব। এখানে আমি 2 মুঠোর মতন ধনে পাতা নিয়েছি। এখানে আমি ডাঁটি সমেত ধনে পাতাগুলো ব্যবহার করেছি। ধনে পাতাটাও ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর ধনে পাতা আর পালং শাক একসঙ্গে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এই ডিম পালং তৈরি করার জন্য এখানে আমি হাঁসের ডিম ব্যবহার করেছি। আপনারা চাইলে মুরগির ডিমও ব্যবহার করতে পারেন। এরপর লম্বালম্বিভাবে ডিমগুলো 2 ভাগ করে কেটে নিচ্ছি। সব ডিমগুলো কেটে নেওয়ার পর এর মধ্যে দিলাম সামান্য পরিমাণ লবণ। দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এরপর দিলাম সামান্য পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপর ডিমের গায়ে ভালো করে এগুলো মাখিয়ে নিয়েছি। এরপর কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এরপর আমি ডিমগুলো ছেড়ে দিলাম। এখানে আমি সর্ষের তেলে রান্নাটা করছি। আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে সোনালি করে ডিমগুলো ভেজে নেওয়ার পর তুলে রেখে দিলাম। এরপর এই তেল দিয়েই বাকি রান্নাটা করে নেব। তার জন্য এখানে আমি দিলাম 1/2 চামচ গোটা জিরে। জিরেটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিলাম 1 চামচের মতন আদা রসুন বাটা। এখানে 1/4 ইঞ্চের মতন আদা আর 7-8 কোয়ার মতন রসুন একসঙ্গে আমি বেটে নিয়েছিলাম। এরপর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটা একটু ভেজে নিচ্ছি। প্রায় 1-2 মিনিটের মতন মশলাটা কষিয়ে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে দিলাম 2 চামচের মতন পেঁয়াজ বাটা। এই সময় গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে আছে। পেঁয়াজ বাটা অ্যাড করার পর মশলাটা ভালো মতন করে কষিয়ে নিতে হবে। প্রায় 5 মিনিটের মতন সময় নিয়ে লো মিডিয়াম ফ্লেমে মশলাটা ভালো মতন করে কষানো হয়ে গেছে। মশলাটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিলাম 1 মাঝারি সাইজের টমেটো বাটা। এরপর টমেটোটা অ্যাড করার পর মশলাটা আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি যাতে করে টমেটোর কাঁচা ভাবটা চলে যায়। টমেটো দিয়ে মশলাটা ভালো মতন করে কষানো হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে কিছু ড্রাই স্পাইসিস অ্যাড করছি। দিলাম এখানে 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এরপর এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আরও 1 মিনিটের মতন মশলাটা লো মিডিয়াম ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ড্রাই স্পাইসেসগুলো দেওয়ার পর মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করলাম 1.5 চামচের মতন ফেটানো টক দই। দই অ্যাড করার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে।
দই অ্যাড করার পর লো ফ্লেমে মশলাটা আরও 2-3 মিনিটের মতন নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। টক দইটা অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রাখতে হবে, তা না হলে তলায় ধরে যেতে পারে। মশলাটা ভালো মতন করে কষানো হয়ে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এই সময় আমি পালং শাকের পেস্ট অ্যাড করে দিলাম, সঙ্গে পালং শাক সেদ্ধ জল আমি এর মধ্যে একটু অ্যাড করে দিলাম। মশলার সঙ্গে পালং শাকটা ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে আছে, এরপর আমি এর মধ্যে দিলাম স্বাদ মতো লবণ আর দিলাম 1/2 চামচ চিনি। লবণ আর চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। লবণ আর চিনি অ্যাড করার পর গ্রেভিটা একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে মশলা থেকে তেলটা রিলিজ হয়ে যাওয়া পর্যন্ত এটা রান্না করে নিয়েছি। পালং শাকটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর মশলার সঙ্গে খুব ভালো করে মিশেও গেছে। এই সময় আমি আরও একটু পালং শাক সেদ্ধর জল অ্যাড করে দিলাম। আমি একটু মিডিয়াম গ্রেভি রাখবো, সেই জন্য আর একটু পালং শাক সেদ্ধর জল অ্যাড করে দিলাম। এরপর ঢাকা দিয়ে আরও 3 মিনিটের মতন এটা রান্না করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে আছে, গ্রেভিটার ওপরে তেল ভাজতেও শুরু হয়ে গেছে, গ্রেভিটা তৈরি হয়ে গেছে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল বাটনটা ক্লিক করে দিয়ে সাথেই থাকবেন। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিলাম। এরপর আমি এর মধ্যে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা। গরম মশলা অ্যাড করার পর ডিম আর গরম মশলাটা হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর লো ফ্লেমে আরও 5 মিনিটের মতন এটা রান্না করে নিচ্ছি। ভাত হোক বা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে এই ডিম পালং খেতে দুর্দান্ত লাগে। প্রায় 5 মিনিটের মতন রান্না করে নেওয়ার পর এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর ডিম পালং পরিবেশনের জন্য একদম তৈরি। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আজকের মতন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।